আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরের, দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে আমি চমৎকার কয়েকটি স্বপ্ন শেয়ার করব। এই স্বপ্নগুলো যদি দেখেন আপনারা আল্লাহ তাআলার সাহায্য লাভ করতে পারবেন। দর্শক, স্বপ্নগুলো দেখলে বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবেন বা কোন স্বপ্ন দেখলে আপনাদের দীর্ঘ হায়াত লাভ হবে, এই সম্পর্কে আলোচনা করব। গুরুত্বপূর্ণ কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ রহমতুল্লাহ আলাই এর স্বপ্নের তাবির নামক গ্রন্থ থেকে সংগ্রহ করেছি, কাজেই আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এ আশা রাখছি। তো দর্শক, চলুন জেনে নেই স্বপ্নগুলো কি কি। কোনো ব্যক্তি যদি স্বপ্নে গরুর ঘর বড় দেখেন, আস্তাবল বড় দেখেন গরুর ঘর, তাহলে এর ব্যাখ্যা হচ্ছে স্বপ্ন দশটা সাহায্য পাবেন। আল্লাহ তাআলার সাহায্য হতে পারে বা কোনো মানুষের সাহায্য হতে পারে। আল্লাহ তাআলা হয়তো কোনো মানুষের মাধ্যমে তাকে সাহায্য করবেন বা আল্লাহ তাআলা তাকে যে কোনো মাধ্যমে তার বিভিন্ন পদে বিভিন্ন পরিকল্পনায় সফলতা দান করবেন, তার জীবনটা সুন্দরময় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সাহায্য যদি আমরা লাভ করতে পারি তাহলে আর কোনো কিছুর প্রয়োজন নেই, আমাদের জীবনটা বনে যাবে, চমৎকার হয়ে যাবে। দর্শক, কোন ব্যক্তি যদি স্বপ্নে ইমান আনতে দেখেন, ইসলামের পথে আসতে দেখেন, এর ব্যাখ্যা হচ্ছে স্বপ্নদশটা বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবেন। চমৎকার একটি স্বপ্ন, ইমান আনতে দেখা বিপদ মুক্তির লক্ষণ বুঝতে হবে। দর্শক, কোন ব্যক্তি যদি স্বপ্নে ইমানের সাথে মৃত্যু বরণ করতে দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে স্বপ্নদশটার দীর্ঘ হায়াত লাভ হবে, তার আয়ু বৃদ্ধি পাবে, তার জীবনে বরকত আসবে ইনশা আল্লাহ। এই স্বপ্নগুলো ভালো লক্ষণের প্রতি ইঙ্গিত করে। দর্শক, কোন স্ত্রী যদি স্বামীর পোশাক স্বপ্নে পড়তে দেখেন, স্বপ্নে দেখতে পারলেন যে তিনি স্বামীর পোশাক পরছেন, তাহলে এটা দেখা তাদের মাঝে দাম্পত্য সঙ্গীতের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে, তাদের দাম্পত্য জীবনটা সুখময় হবে, সুন্দর হবে, এমন বিষয়ের প্রতি ইঙ্গিত করবে। দর্শক, এই ছিল গুরুত্বপূর্ণ কয়েকটা এই স্বপ্ন নিয়ে আলোচনা। এরকম আরো সুন্দর সুন্দর আলোচনা পেতে সবাই পাশেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আরো অনেক স্বপ্নের ব্যাখ্যার ভিডিও আছে, আমাদের ভিডিও আছে, সেগুলো আপনারা দেখার চেষ্টা করবেন, অনেকটাই উপকৃত হতে পারবেন। দর্শক, এই ছিল আজকে আলোচনা, আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।